আল্লাহ জীবন দিছে টেন্ডার বাজির জন্য জীবন দেই নাই প্রথম জীবন দিছে মারফুকে লাথি মারার জন্য তোরে জীবন দেই নাই প্রথম জীবন দিছে তোরে হারাম খাইবার লাগা জীবন দেই নাই প্রথম জীবন দিছে গীবত করার জন্য তোরে জীবন দেই নাই প্রথম জীবন দিছে মানুষকে ঠকাইবার জন্য তোরে জীবন দেই নাই টেন্ডার বাজির জন্য জীবন দেই নাই জঙ্গিবাদের জন্য জীবন দেই নাই সন্ত্রাসীর জন্য জীবন দেই নাই জীবন দিল কেন আল্লাহ কোরআনে কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু सब्सक्राइब द माय यूट्यूब चैनल पासीर एचडी मीडिया निश्वास को विश्वास কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে যদি জানতেন তাহলে আপনার খাবারও চলতো না গুমও আসতো না দেখেন না হসপিটাল থেকে বলে দেয় রোগী বাড়িতে নিয়ে যান যা খাওয়ার খাওয়াই দেন রোগী বাড়িতে এসে ফুল কুরমা খায় না রোগী শুধুমাত্র একটু সুযোগ পাইলে কাউরে দই রাখো ভাই যান বহুত অপরাধ করছি মাফ করে দিন হুজুর আমার তওবা করাই দেন আপনারা বলেন তো হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই জন্য মৃত্যুর ঘাটে যাওয়ার আগে আমার আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা মুরব্বী বাবাদেরকে বলছি আব্বু রে দাড়ি গুলা বুঝি পেকে গেল কিন্তু কোন দিন কালো দাড়ি গুলো সাদা হইল একটা সেকেন্ডের জন্য আমরা টের করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুমি তো জানো সকল প্রাণীকে মরণ সবাই সকল প্রাণী মরণশীল সবাইকে মরতে হবে আমার বাবারা বন্ধুরা আমাকে বলছেন কবর হাসর নিয়ে কথা বলার জন্য আমি যে কবর হাসর নিয়ে কথা বলবো নিজের শরীরটাই তো কাঁপতেছে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার কেউ আর বলবে না তাহির হিসাবে গাড়িতে তুই কেউ বলবে না তাহির হিসাবে পানিটা গরম করো কেউ বলবে না তাহির হিসাবে কাফনের কাপড় আনো কেউ বলবে না তাহির হিসাবে খাটে তোলো কেউ বলবে না লাখ মাস মাঠের মধ্যে তাহির হিসাব আসছে সবাই বলবে ঘরে বলবে আমার লাশ বাহিরে বলবে আমার লাশ যারা যারা মাঠেও বলবে লাশ কবরে নামাই তো বলবে লাশ সাথে সাথে আমার বক্তাগিরি যে নাম আসলে সব শেষ সাথে সাথে চেয়ারম্যান গিরি শেষ মেম্বার গিরি শেষ চোখের পলকে তুমি লাশ গড়ে কয় লাশ বাহিরে কয় লাশ এই জন্য আব্বুরে আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
আল্লাহকে অস্বীকার করছো, তোমরা কি জানো না তোমরা ছিলে নিষ্প্রাণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জীবন দেওয়ার নাই, জীবন নেওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আন লা তা'বুদু ইল্লা ইয়াহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কেন তুমি আল্লাহর ইবাদত করবা গো? কেন তুমি সেজদায় পড়িয়া থাকবা? কেন সবসময় আল্লাহর উপরে ভরসা করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারো নাই, কথা কোন ঠিক কিনা? সব বিধান দেওয়ার মালিককে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। শুধু তাই নয়, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই রাস্তা বাঁচাইয়া দিয়েছি গো, এই রাস্তাটাই হলো সঠিক পথ, এই রাস্তাটাই হলো আসল পথ। ওয়ালাকিন্না আকসারান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সকল বিধান দেওয়ার মালিক যে আল্লাহ, মৌত দেওয়ার মালিক যে আল্লাহ, হিসাব গ্রহণ করার মালিক যে আল্লাহ, অধিকাংশ মানুষ আছে লা ইয়ালামুন, তা তারা জানে না, জানলেও তারা মানে না। এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, জবান খুলে কোন পা আহিয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছে কে? জীবন পাওয়ার পরে কেউ সভাপতি, জীবন পাওয়ার পরে কেউ মেম্বার, জীবন পাওয়ার পরে কেউ মসজিদের মুসল্লি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ ওসি, কেউ টিউনো, জীবন পাওয়ার পরে কেউ বিশ্বাস, আল্লাহ কয় আমি তোরে দিলাম জীবন, দেওয়ার পরে আমি এত কিছু তোরে বানাইলাম। কেউ দশতলা বিল্ডিং এর মালিক হইলি, কেউ একতলা বিল্ডিং এর মালিক হইলি, কেউ টিনের ঘরের মালিক হইলি, কেউ মাটির ঘরের মালিক হইলি, কেউ 10 লাখ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক, বাহ গেটআপটা কি! আল্লাহর কোরআন কয়, সুন্না ইউমিতুকুম, তোর সব জ্ঞাতা একটা থাবার মাধ্যমে আমি আল্লাহ চোখের পলকে শেষ করে দিব, ওই থাবার নাম হইল মর। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন, মাশাআল্লাহ, মারহাবা। আপনার আসল ঘরের নাম কি? কবর। কথা কইনা বান্দা, কবর। আসল ঘরের নাম কি? কবর। এই জন্য বাবা আমি ধীরে ধীরে কথা বলছি, এশার নামাজের পরে মাহফিল করব বাঞ্চারামপুর, ওই বাঞ্চারামপুর আমার রাতের বেলা মাহফিল করব কোলাউরা, ইহান থেকে হিয়ান, হিয়ান থেকে উহান, যাবো যে কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে। এই জন্য আমার আব্বা, ও আমতলি বাজারের বন্ধুরে, দোকানে বসে বসে তাহিরির বয়ানের দিকে কানটা লাগায়া দাও,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা কোন ঠিক কিনা ও দোকানদার দোকান খুলছো এমন বহুত দোকানদার দোকান খুলছে ক্যাশের মধ্যে বয়াতে কেম পড়ে গেছে টাকা গোলা গোনার মতন সময় পাই নাই এই জন্য পরে আল্লাহ কয় সুন্না ইউমিতুকুম অতঃপর তোমাদেরকে মরণ দিব অনেক মানুষ কয় দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি ইচ্ছা মতো খাইয়াল হয়ে ডায়াবেটিস হলে কি হয়েছে গরুর গোশত দে কথা কয় না রে ঠিক কি না গো দুনিয়াতে আইছি আর কি আমুনি ক্ষেত্রে লাইল কাটতে কাটতে যত সিয়ন করতে রো কথা কন কিন্তু না 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 রং আইডিয়া আরে দুনিয়াটা হলো একেবারে তুচ্ছ মরার পরে হবে আসল খেলা কথা কন ঠিক কি না কন প্যান্ডেলটা বানাইলেন বাসগুলা পাতলা পাতলা প্যান্ডেল বানাইলেন বাসগুলা পাতলা পাতলা নরমাল সিমেন্টের পাল্লা দেওয়ার দরকার ছিল তোমার কারণে হুজুর সিমেন্ট দি মুকি লাগা প্যান্ডেল তে একটু ভরে ভাঙ গেলাম আল্লাহ কোরআনে কয় খলিকাল ইনসানু দঈফা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছি বড় দুর্বল কইরা কে রে কুল্লু মান আলাইহা ফান আমি আল্লাহ সব লন্ড বন্ড কইরা শেষ কইরা দিমু এর লাগা মানুষরে বানাইছি দুর্বল কইরা দুর্বল মানুষটার বাপ ডাকি বাপ হমন কইরা হামু কিও ওয়াজ বুঝিনি আমার ভাবটা কি দইরালা ফাইরালা মাইরালা কুবাইলা তাহিদ সমান করেলা আরে বাড়া তুমি যার বদনাম করবা তুমিও থাকবে না যার বদনাম করবে সেও থাকবে না অনর্থ কি লেগে বাহাদুরি দেখে আসামি হও আমার যুবক ভাইরা আমার কথা কি যুক্তির বাইরে বলতেছি কেউ মনে করে দুনিয়াতে আইসি আর কি আসমনি দেখায় মুরগির রানলো দুনিয়াতে আইসি আর কি আমুনি সুদ যা খাওয়ার খাইয়ালো দুনিয়াতে আইসি আর কি আমুনি গুশ কায়ালো দুনিয়াতে আসমি আসছি আর কি আসুনি কয়ালো কয় না 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 তুমি যা খুশি তা করতে পারো না আল্লাহ বলেন আমি জীবন দিয়া যখন মরণ দিছি মনে করো না সব শেষ আমার আল্লাহ আরেকটা শব্দ লাগাইয়া সবাই অ্যালার্ট করে দিছে সুম্মা ইউমিতুকুম জীবন দিয়া মরণ দেওয়ার পর মনে করো না সব শেষ কবরে লাশটা নামাইলেই তোমাদেরকে রুহ দিয়ে আবার জিন্দা করে দিব অনেকে মনে করে রোজার দিন রোজা রাখলাম দিনের বেলা হোটেলে খাইলাম ইফতারের সময় ইফতার কোন কেউ কি দেখবো আসেনি এটি ফুলা মান্ডির মধ্যে বেশি ভাবা যায় হ্যাঁ সেই ঈশ্বর মশার রাত ফেসবুক সালা পরদিন শেষ রাত ফেরি কি দাঁড়া লাগে ইচ্ছা মতো খায় খায় আবার ঘুমা বারোটার সময় উঠে তিনটার সময় যা যাওয়ার আগে পানি টেনে খায় ইচ্ছা মতো মারল আমি খেলে টেলে ইফতার সময় সবার আগে হোক আবার ওই বের হতে দেখবেন ঈদের দিন সবার সামনের কাতার সেন্টু গেঞ্জি ফুইরে ভাতলা মান্ডি বেটে লাগায় কই ইমাম সাহেব আমাদের সময় শুনি বাইরে এই বিয়ারদগুলো সাইজ করা দরকার হুজুর রোজার ঈদ কি বেরোজদারের জন্য কথা রোজাদার রোজার ঈদ ঈদুল ফিতর হলে একমাত্র রোজাদারের জন্য বেরোজদারের জন্য ঈদ নাই এই লজ্জা থাকলে আর ঈদ যাইত না না আমাদের সময় শুনি সাফার দাঁত ফেলে দল নাই
এরা মনে করছে আমরা খাইছি, কেউ দেখছে না। একজন দেখছে, তিনি কে? অনেকে মরে গেছি, কয় মরলে? সবশেষ আল্লাহ কয়, না 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 না, তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। পালাবি কোথায়? আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর কাছে তোরা আইবি, এই জন্যই তো কেউ মারা গেলে আমরা বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি আমাদেরকে বানাইলো, জীবনী মরণ দিয়ে আবার জিন্দা করলো, আমরা একমাত্র আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ বলে, আমি দুইবার জীবন দিলাম। একবার জীবন দিলাম, তোরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিছি, আবার তোরকে মরণ দিব, আবার জীবন দিব, দুইবার জীবন আর একবার মরণ। ও তাইরে হুজুর, শহীদ নিজামীর মাধ্যমে জানতে চাই, দুইটা জীবন আল্লাহ কেন দিল? মাসকান্দা কেন মরণটা দিল? প্রথম আল্লাহ জীবন দিছে টেন্ডার বাজির জন্য, জীবন দেই নাই। প্রথম জীবন দিছে মারফুকে লাথি মারার জন্য, তোরে জীবন দেই নাই। প্রথম জীবন দিছে তোরে হারাম খাইবার লাগা, জীবন দেই নাই। প্রথম জীবন দিছে গীবত করার জন্য, তোরে জীবন দেই নাই। প্রথম জীবন দিছে মানুষকে ঠকাইবার জন্য, তোরে জীবন দেই নাই। টেন্ডার বাজির জন্য জীবন দেই নাই, জঙ্গিবাদের জন্য জীবন দেই নাই, সন্ত্রাসীর জন্য জীবন দেই নাই। জীবন দিল কেন? আল্লাহ কোরআনে কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জীবন দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও আল্লাহ, তাহলে মরণ দিলা কেন? আল্লাহ বলেন, মরণ দিলাম তোদের আমার আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। ও আল্লাহ, এরপরে জীবন দিবা কেন? ওই আমি যে কইছিলাম আমার গোলামি কর, গোলামি করলে পুরস্কার দিমু, না করলে শাস্তি দিমু, এর জন্য দ্বিতীয়বার আমি তোদেরকে জীবন দিলাম। আল্লাহ বলেন, ফানাইয়া মাল মিসকাল যারাতিন খাইরাইয়া ওয়ামাইয়া মাল মিসকাল যারাতিন শাররাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব নিব। কিছু ডাব সুর আছে না নাই? দান সুর আছে না নাই? আলি কারণ আছে না নাই? গরুর দুধ বেশি ভাবলে আরেকবার খেতে আলি কেটালা। আবার কিছু লোক আছে দুধের মধ্যে পানি মিশা আছে, কেউ দেখে না। একজন দেখে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? এই জন্য আব্বুরে রাস্তা পাইলাম দুইটা, ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ করলে আমার আল্লাহ শাস্তি দিবেন। আমরা কি মন্দ কাজের দিকে চললো না ভালো কাজের দিকে? এই পৃথিবীতে কেউ থাকবে না যদি তুমি ইমানদার হতে পারো। যদি তুমি ইমানদার হবে, তোমার ঘরে আজরাইল আসবে। কি চাই? এই আমার আব্বুরে ইমানদারের কাছে আজরাইল আইসা মাথার মধ্যে সিরুনির মতন আঙ্গুল দিয়ে আশ্রাইয়া দিব। এই কথাটা প্রায় মাহফিলে বলি, এমন ভাবে চুলগুলা তারে আশ্রাইয়া দিব। ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া কইব, আল্লাহর বান্দা আমি তোমার হুডায় কোন নিয়া যামু। ইমানদার কইব, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়া যাও, আমি আমার মালিকের সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের অনুভূতি, এটা হলো ইমানদারের অনুভূতি। ইমানদার বলবে, নিয়ে যাও, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে হ্যাঁ
আমার ইমানদারের রুহটা কবজ করবে তাড়াতাড়ি ইমানদারের কাছে যাও যাইয়া ইমানদারের দুইটা চোখের মাঝখানে তুমি একটা কাফনের কাপড় নিয়ে বসে যাও ওই কাফনের কাপড়ের ভিতরে একটা মেশকে আম্বরের আতরের গ্রান লাগাইয়া দাও ওই আতরের কাপড়টা ইমানদারের নাকের কাছে নিয়ে লাগাইবি এবার ইমানদারের নাকের কাছে যখন লাগাইব ইমানদার ওই পানি ওই আতরের গ্রানটা নিতে 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 এই দিক দিয়ে আজরাইল রুহটা কবজ করব ওই আজরাইলের রুহ কবজ করব ওই দিক দিয়া আজরাইলের রুহ কবজের সময় ওই যে আল্লাহ ফেরেশতারা পাঠায়া দিব রে এবার আমার ওই ফেরেশতারা দুইটা চোখের মাঝখানে বসবে বৈশা বৈশা এই গানটা যখন লাগাইব তখন আল্লাহর হাবিব বলেন ছোট বাচ্চা যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায় আজরাইলের রুহটা নিয়ে যাবে ইমানদার এমন ভাবে বিছানায় ঘুমায়া যাবে আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার বাবা আজিরাহারি বিজয় নগরের বাবারা ও আমতলি বাবার বাজারের বন্ধুরা আমার বক্তব্যকে কেউ মনে কষ্ট নিও না আমি বুঝাইতে চাই তোমার ব্যবসার জায়গায় ব্যবসা থাকবো তোমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে তোমার ঘরের জায়গায় ঘর থাকবে একদিন আমরা থাকবো না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় ঠিক না বেটি সুখে রাও দু চালা ছাউনি দিয়া জুতো না করিয়া ঘর বাঁধিয়া সুখে রাও দু চালা ছাউনি দিয়া জুতো না করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ ভুবন বেঁচে থাকারা সাই তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় তবু সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ